জিলহজ মাসে কোন কোন আমল করতে পারি? জিলহজ মাস খুব কাছে চলে এসেছে, জিলহজ মাসে কী কী আমল করতে পারি, জিলহজ মাসের গুরুত্ব কী, এ সম্পর্কে আমাদের সকলের জানা উচিত। জিলহজ মাসের বিশেষ করে প্রথম দশ দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কেরিমে এই দশ দিনের তিনি কসম করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আসর, ফজরের কসম এবং দশ দিনের কসম। এই দশ দিন বলতে অধিকাংশ মুহাদ্দিসদের মত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন। জিলহজ মাসের প্রথম দশ দিনের কসম করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যেই কোনো জিনিসের কসম যখন করেন তখন ওই জিনিসটার ওই বস্তুটার গুরুত্ব বেড়ে যায়। যে বস্তু বা যে জিনিসেরই কসম করবেন তার গুরুত্ব আছে, গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে থাকেন। কোরআনুল কারিমে এরকম অনেক বর্ণনা আছে, ওয়াল আস সময়ের কসম, এবং ওয়াশামসি ওয়া দুহাহা সূর্যের কসম, এইভাবে বিভিন্ন শব্দের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। এর মধ্যে এই দশ দিনেরও কসম করেছেন এই দশ দিনের গুরুত্ব বোঝানোর জন্য। এই দশ দিনের অনেকগুলো গুরুত্বের মধ্যে থেকে একটা গুরুত্ব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজের কসম করেছেন। দুই নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে বলেছেন এই দশ দিন হচ্ছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ, ফাদলু আইয়াবি দুনিয়া আইয়ামুল আস, দুনিয়ার যত দিন আছে সকল দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজ মাসের এই দশ দিন। এই জন্য এই দশ দিনকে গুরুত্ব দিয়ে ইবাদত করা উচিত। এরপরে এই দশ দিনের আরেকটি গুরুত্ব হচ্ছে এই দিনে আরাফার সিয়াম আছে, আরাফার দিন আছে, এই দিনে কুরবানির, এই দশ দিনের মধ্যে কুরবানি আছে, এই দশ দিনের মধ্যে হজ আছে, এই দশ দিনের মধ্যে তাকবীর, বেশি বেশি তাকবীর পড়ার কথা আছে, এই দশ দিনের মধ্যে সাহাবিরা আপনার বাজারে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তারা উচ্চ স্বরে তাকবীর তাকবীর পড়তেন, তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহি হামদ, বিভিন্ন আমল, এক কথায় বলতে গেলে অসংখ্য আমলের সমষ্টি এই জিলহজ মাসের দশ দিনের মধ্যে আছে। জিলহজ দশ মাসের দশ দিনের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, জিলহজ মাসের দশ দিনের মধ্যে হজ আছে, কুরবানি আছে, দান সদকার ব্যাপারে পূর্ববর্তী সালাফদের উৎসাহ রয়েছে, তার মানে অনেকগুলো আমলের সমষ্টি এই দশ দিনের মধ্যে রয়েছে। এই দশ দিনে আমরা কী কী আমল করতে পারি? নাম্বার এক হচ্ছে এই দশ দিনের মধ্যে আমরা তওবা করব, কারণ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়তম দিন এবং খুবই পছন্দতম দিন। এই দিনে যদি আপনি পাপ করেন, অন্যান্য দিনে পাপ করলেও এটার অপরাধ আছে, শাস্তি আছে, কিন্তু এই দশ দিনে পাপ করলে এটা শাস্তি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই দশ দিন আল্লাহর কাছে প্রিয় দিন, আল্লাহর এই প্রিয় দিনে আপনি আল্লাহর বিরুদ্ধে আচরণ করবেন, এই জন্য শাস্তি হয়তো বা বেশি পেতে পারেন, আল্লাহ আপনার উপরে খুব বেশি রাগান্বিত হয়ে যেতে পারে, এই জন্য তওবা করতে হবে, সম্পূর্ণ পাপ থেকে মুক্ত থাকতে হবে। দুই নম্বর হচ্ছে এই দশ দিনে আমরা বেশি করে তাকবীর করব, তাকবীর পড়ব, তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবী থেকে বর্ণনা এসেছে, তিনি বলছেন যে জিলহজ মাসের প্রথম দশ দিন হচ্ছে ইবাদতের খুবই সুবর্ণ সময় এবং আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন। আকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর, এই দশ দিনে তোমরা বেশি করে তাহলিল, তাহমিদ এবং তাকবীর পড়ো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, আর তাকবীর মানে আল্লাহু আকবার। এই তিনটাকে মিলিয়ে একসাথেই এই তাকবীরের মধ্যে আছে, যেটা হজে বলা হয় কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা অনেকে মনে করি শুধুমাত্র ওই যে তাকবীরের তাসবিহ হিসেবে বলে থাকি, অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের ১৩ তারিখ আসর পর্যন্ত ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে তাকবীর বলা হয় আমরা শুধু তখন বলি, হ্যাঁ তখনও বলতে হয়, এটা হচ্ছে তখনকার জন্য খাস, কিন্তু শুধুমাত্র তখন নয়, বরং সাহাবিগণ জিলহজ মাসের প্রথম দশ দিন একেবারে শুরু থেকেই তারা পড়তেন। এটা আমাদের সমাজের হারিয়ে যাওয়া আমল বললেই চলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন থেকে বর্ণনা এসেছে, দুইজন বাজারে চলে যেতেন, জাহাবা ইলা সুখ, তারা বাজারে যেতেন, ইয়ার ফান এবং উচ্চ উঁচু আওয়াজে, আওয়াজ করে করে যেন অন্য মানুষরা শিখতে পারে জানতে পারে, আওয়াজ করে করে তাকবীরটা বলতেন কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা এই আমলটা আমাদের সমাজে নাই, ওই তাকবীরের তাসবিহটা যদিও আছে কিন্তু জিলহজ মাসের শুরু থেকে যে বলতে হয় এই আমলটা আমাদের অনেকের মাঝেই
নেই, আমরা ইনশাআল্লাহ চালু করব বাজারে হাটে ঘাটে বাটে যেখানে যেখানে সুযোগ পাই নিজে একা একা আমলটা করব। আবার এটাকে মসজিদের মাইক লাগিয়ে দিয়ে, এলাকায় মাইক লাগিয়ে দিয়ে সবাই আবার সম্মিলিতভাবে হালকায় জিকিরের মতো করে, না এরকম করা যাবে না। এমনি একভাবে আপনি একটু আওয়াজ করে করে বলবেন যাতে করে অন্যরাও শিখতে পারে, জানতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে এই দিন অর্থাৎ জিলহজ মাসের দশ দিন আমরা আর কি আমল করতে পারি? এক নম্বর বললাম তওবা করব, দুই নম্বর হচ্ছে তাকবীর, তিন নম্বর হচ্ছে তাকবীর তাহলিল তাহমিদ, এই যে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই আমলটি করব। তিন নম্বর হচ্ছে যাদের তৌফিক আছে আমরা এই জিলহজ মাসে যে হজ এবং উমরা, যাদের তৌফিক আছে সামর্থ্য আছে তারা উমরা বা হজ করবে ইনশাআল্লাহ। চার নম্বর হচ্ছে সিয়াম পালন করা, জিলহজ মাসের প্রথম দশ দিনই আপনার উচিত আপনি সিয়াম পালন করবেন। দশ দিন না পারেন, যে কয়দিন পারেন করবেন, বিশেষ করে আরাফার দিনের সিয়াম রাখার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করবে আমি আশা রাখি ওই ব্যক্তির আগামী এক বছর এবং পূর্বের এক বছরের গুণা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবেন। সুবহানাল্লাহ, তাহলে আরাফার দিনের সিয়াম আগামী এক বছর এবং পূর্বের এক বছরের সিয়াম। তাহলে চার নম্বর যে আমলটার কথা বলছি তা হচ্ছে কি সিয়াম পালন করা। আরাফার দিনের সিয়াম ছাড়াও জিলহজ মাসের প্রথম থেকেই, যেহেতু এগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন, এই দিনগুলোতেই পারলে পুরো দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের প্রথম যে নয় দিন চেষ্টা করবো যে ঈদের দিন ছাড়া বাকি দিনগুলোতে আমরা কি সিয়াম পালন করার, আরাফার দিনের সিয়াম অবশ্যই রাখার চেষ্টা করবো। আরাফার দিনের সিয়াম কোন দিন রাখবো এটা নিয়ে একটু মতভেদ রয়েছে, কারণ যে সৌদি আরবে আমাদের দেশে সাধারণত একদিন আগে হয়, অর্থাৎ আরাফার দিনটা যদি ধরি আমরা ওই দেশে আমাদের একদিন আগে হয় আর আমাদের দেশে একদিন পরে হয়, ঈদও ওই দেশে সৌদি আরব একদিন আগে হয় আমাদের দেশে একদিন পরে হয়ে থাকে। তো আমরা কোন দিন পালন করবো এক্ষেত্রে দুই পক্ষের ওলামাদের দুই ধরনের বক্তব্য আছে, কেউ বলেছেন যে আমাদের দেশের সাথে আর কেউ বলেছেন সৌদি আরবের সাথে। তো দুইটাকে মিলিয়ে আমরা যেটা করতে পারি যে আমরা আরাফার দিনের সিয়ামটা আমরা যেহেতু জিলহজ মাসে এমনি সিয়াম বেশি রাখা যায় আমাদের দেশের সাথেও মিলিয়ে রাখলাম আবার ওই দেশের সাথেও মিলিয়ে রাখলাম, অর্থাৎ আট তারিখ এবং নয় তারিখ কমপক্ষে দুইটা রাখার চেষ্টা করবেন। যদি দুইটা না পারেন তাহলে কমপক্ষে একটা রাখবেন, সেটা আপনার কাছে দলিল আলোকে যেটা প্রাধান্যযোগ্য মনে হয় আমাদের দেশের সাথেও মিলিয়ে রাখতে পারেন, কারণ দুই পক্ষের দলিল কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। আমাদের দেশের সাথে মিলিয়ে অথবা কি সৌদি আরবের আরাফার দিনের সাথে মিলিয়েও রাখা যেতে পারে, দুই পক্ষের আলেমদের যে বক্তব্য কোনোটাই একেবারে ফেলে দেওয়ার মতো নয়। সবচেয়ে উত্তম হচ্ছে যে দুই দিনে রেখে দেওয়া ভালো। এরপরে চার নম্বর পাঁচ নম্বর যে আমলটা আমরা করতে পারি তা হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করবো, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়তম দিন, এই দিনগুলোতে বেশি বেশি নফল ইবাদত করবো। ছয় নম্বর হচ্ছে আমরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের এই দশ দিনে আমলগুলো করার তৌফিক দান করুন। আমি সংক্ষিপ্ত আকারে সংক্ষেপে আবার সেই আমলগুলো বলছি। এক নম্বর হচ্ছে আমরা জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা প্রথম যে আমলটা করবো তা হচ্ছে তওবা করবো। দুই নম্বর হচ্ছে তাকবীর তাহলিল তাহমিদ, বেশি করে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি করবো, বেশি বেশি জিকির করবো, পাশাপাশি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই আমলটা করবো। তিন নম্বর হচ্ছে যাদের তৌফিক আছে উমরা এবং হজ করার চেষ্টা করবো। চার নম্বর হচ্ছে নফল সিয়াম বেশি বেশি রাখার চেষ্টা করবো, কমপক্ষে আরাফার দিনের সিয়াম রাখার চেষ্টা করবো। পাঁচ নম্বর হচ্ছে নফল ইবাদত বাড়িয়ে দিব এবং ছয় নম্বর হচ্ছে আমরা ইনশাআল্লাহ বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।